একদম আমি বাস্তব কথা বলছি কথাটা মনে হতে পারে যে উদ্ভট অবাক করা কথা কিন্তু এটাই ফ্যাক্ট আই টি এম এফ এক বছরে সম্ভব নয় আর ফাইনাল ইয়ারে তো মেডিসিন আরোপেডিয়া ঠিক সম্ভবই নয় তাহলে কি করতে হবে খুব সহজ টেন ইয়ার্স এর সলভ করো আগে দশ বছরে কি কোশ্চেন এসছে ফার্স্ট সলভ দ্যাট যদি দশ বছরের কোয়েশ্চেনটা সলভ করে ফেলা যায় লং সেভেন্টি পার্সেন্ট অব দা ইম্পর্টেন্ট টপিক পার্সেন্ট সেই থার্টি পার্সেন্ট টা কেউ হয়তো টোয়েন্টি পার্সেন্ট কভার করতে পারবে কেউ হয়তো থার্টি কমপ্লিট করবে তারা অনার্স পাবে যারা টোয়েন্টি পার্সেন্ট কমপ্লিট করবে তারা অনার্স এর কাছাকাছি যাবে ভালো মার্কস পাবে বাকিরা পাস করে যাবে প্রবলেমটা কি হয় এতগুলো যে ফেল হচ্ছে বা এত যে প্রবলেম হচ্ছে এর কারণ হচ্ছে বেসিকটা জোর দিচ্ছিস না অর্থাৎ আমি ডায়াবেটিক টপিক পড়বো আমাকে প্রথম কোনটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা পড়ে নিতে হবে তারপরে তুই অ্যামাইলোরাইড পড় কি না পড় পরের প্রশ্ন স্পাইরোনোল্যাকটনটা বুঝতে হবে আমি এই জায়গাটা বলতে চাইছি সেটা কি করে বুঝবি কোনটা ইম্পর্ট্যান্ট আর কোনটা ইম্পর্ট্যান্ট নয় সেটা হচ্ছে বাই টেন ইয়ার্স কোশ্চেন এটা সিবিএমই তে যখন আমাদের টিচার্স ট্রেনিং হয় তখন আমাদেরকে পড়ানো হয়েছিল এটা ফলো আমাদের উচিত তোদেরকে কনভে করা তিনটে জিনিস একটা স্টুডেন্টের জানার জন্য ইম্পর্ট্যান্ট থ্রি থিংস কি যে হোয়াট আ স্টুডেন্ট নিড টু নো ওকে অর্থাৎ আমাকে কোনটা জানতেই হবে এম রং হোয়াট আ স্টুডেন্ট মাস্ট নো অর্থাৎ কোনটা স্টুডেন্টকে জানতেই হবে তারপরে হচ্ছে সেকেন্ডে যে হোয়াট আ স্টুডেন্ট নিড টু নো অর্থাৎ কোনটা তার জানা প্রয়োজন আর কোনটা আমাকে জানতেই হবে আর কোনটা আমার জানা প্রয়োজন আর লাস্ট হচ্ছে হোয়াট ইজ গুড টু নো অর্থাৎ যেটা জানলে ভালো কিন্তু না জানলে ক্ষতি নেই জানিস না ইন্টার্নশিপে জানবি জানিস না হাউস টাউসিপে জানবি জানিস না ফিজি করতে কি জানবি যেটা সেটা তারপরও যেটা জানবি না সেটা পেশেন্ট মারধর করবে তারপর জানবি কি কিন্তু বেসিক ফরম্যাট শুড বি লাইক দ্যাট ওকে তাহলে তোরা এইভাবে পড় নইলে কোনোদিনও চ্যাপ্টার কমপ্লিট কিচ্ছু হবে না দেখবি হাবুডুবু খাবি বছরের শেষে ওই জন্য বলছি এখন থেকে বারবার করে প্রত্যেকবার আমার যখন জিজ্ঞেস করে আমি একটাই কথা বলি টেন ইয়ার্স ফার্স্ট থিং যাই হোক আজকে শর্ট টপিকও খুব তো আমি জাস্ট মতন বলে যাবো খুব একটা ইম্পর্টেন্ট টপিক নয় তোমাদের জন্য কিন্তু কিছু কিছু বেসিক্স জেনে থাকা দরকার কারণ কোশ্চেন আসতে পারে টুকটাক এমসিকিউ আসে টুকটাক শর্ট নোট আসে এই টপিক থেকে লং কোশ্চেন হয় না হবেও না যাই হোক পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ মেইনলি আর্টারি অথবা ভেন কে ইনভলভ করে কি কি জিনিস জানবো ডেফিনেশন রিস্ক ফ্যাক্টর ওয়ার্ক আপ ল্যাব টেস্ট কি কি করবে ট্রিটমেন্ট অফ ক্রনিক আর্টেরিয়াল ইনসাফিসিয়েন্সি এন্ড অ্যাকিউট লিম বিশকেমিয়া এন্ড সামারি সো ডেফিনেশন পেরিফেরাল আর্টারি অক্লুসিভ ডিজিজ অর পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ অর পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এতগুলো নাম আছে

ক্রনিক কিডনি ডিজিজ আছে কিনা যদি থাকে চান্স বেশি এগুলো নন মডিফাইবল মডিফাইবল যেমন মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে স্মোকিং নেক্সট হোমোসিস্টিনেমিয়া দেন মেটাবলিক সিনড্রোম লাইক টাইপ টু ডায়াবেটিস হাইপার টেনশন সিডেন্টারি লাইফস্টাইল পোর ডায়েট দিস থিংস আর অলসো দিস আর মডিফাইবল ফ্যাক্টরস ইন পেরিফেরাল আর্টেরিয়াল ডিসিজ

কি ওয়াকিং তার মানে মানে পেশেন্ট বলবে আমার হাঁটলে ব্যাথাটা করছে ব্রট অন বাই ওয়াকিং আমি হাঁটছি তখন আমার ব্যাথাটা হচ্ছে দাঁড়িয়ে পড়লে ব্যথাটা চলে যাচ্ছে

আর একটা কি রিলিফড বাই স্ট্যান্ডিং স্টিল অর্থাৎ চলতে চলতে কিছুক্ষণ ব্যথা নেই তারপরে বললো আমার পায়ে ব্যথা চললো তারপর কি করলো পেশেন্ট দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে যখন পড়লো তখন ব্যথাটা কমে গেল এটা নিউরোপ্যাথিক পেনে হবে না নিউরোপ্যাথিক পেনে পেশেন্ট দাঁড়িয়ে থাকলো পায়ে বলবে আমার জিন করে ব্যথা হচ্ছে চিন চিন ব্যথা পেশেন্ট বলে জিন করছে টিংলিং সেন্সেশন তাই না তাহলে

ও হয়নি এখনো যাই হোক কি হয় যে যেগুলো হয় মানে আহ এল টুকরো ভেঙে গেল ডিউ টু হাইপার টেনশন খুব ব্লাড প্রেশার বেড়ে গেছে একটা প্লেক ভেঙে গেল সেই প্লেকটা ভাসতে 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 ব্লাড দিয়ে দিয়ে সাপোজ এসে এই যে অ্যাঙ্গেলটা এই সাপোজ প্লেকটা অনেক বড় এই অ্যাঙ্গেলটা আটকে গেল যদি আটকে যায় তাহলে এই জায়গা সাপ্লাইটা গন্ডগোল হবে যে জায়গায় সাপ্লাইটা গন্ডগোল হবে সেখানে একটা লিম্প ইস্কিমিয়া হবে তাই তো বোঝা যাচ্ছে যে জায়গায় সাপ্লাই গন্ডগোল হবে একটা লিম্প ইস্কিমিয়া হবে যেখানে লিম্প ইস্কিমিয়া হবে লিম কি করে জানান দেবে বলবে আমার পেইন হচ্ছে ভেরি সিম্পল পেশেন্ট যত হাঁটাহাঁটি করবে সাপ্লাই তত বেশি প্রয়োজন তত বেশি ইস্কেমিক চেঞ্জেস হবে তত বেশি ব্যথা হবে পেশেন্ট যে দাঁড়িয়ে পড়বে অক্সিজেন রিকোয়ারমেন্ট কমে যাবে অর্থাৎ ইস্কেমিয়াটাও সেই টেম্পোরারি আটকে যাবে তাই জন্য পেশেন্টের প্রথমে ব্যথা হবে না কিছুক্ষণ চলার পর ব্যথা হবে দাঁড়িয়ে পড়লে ব্যথাটা কমে যাবে ক্লিয়ার দিস ইজ কল ক্লডিকেশন থার্টি পার্সেন্ট বাটক এন্ড হিপ ক্লডিকেশন ইজ রেসপন্সিবল যদি এইখানে কোথাও ব্লকিং হয় থাই ক্লডিকেশন হতে পারে আপার থাই হতে পারে এখানে ক্লডিকেশন 60% কেসেস লোয়ার ওয়ান থার্ড কাফ ক্লডিকেশন ফুট ক্লডিকেশন যদি পোস্টেরিয়র টিবিয়াল ডরসালিস পেডিস এফেক্ট করে এই রকম এটা তোমাদের জন্য দরকার নেই এগুলো ছেড়ে দাও এগুলো পোস্ট গ্রাজুয়েশন লেভেলের এগুলো বাদ দাও এটা মেডিসিনে পড়বে এটা হচ্ছে কি করে মাপবে ক্লডিকেশন কি করে ডায়াগনোসিস করবে এটা তিনটে ইন্ডেক্স থাকে জেনে রাখো অ্যাঙ্কেল ব্র্যাকিয়াল ইন্ডেক্স

খুব ভালো টেস্ট আছে এখন টেস্ট কি একটা হচ্ছে ইমেজিং স্টাডি করতে পারি ওকে আগেকার দিনে আমরা অ্যাঙ্কেল ব্রাকিয়াল রিফ্লেক্স দেখতাম এখন আমরা ইমেজিং স্টাডি করি অর্থাৎ পেশেন্টকে বলতে হবে আপনি একটা ডপলার স্টাডি করে আসুন ওকে একটা ডপলার স্টাডি করুন দুই পায়ের সমস্ত আটারির ডপলার স্টাডিটা করলে আমরা বুঝতে পারবো যে আটারির কোথায় গিয়ে এমবোলাইটা জমেছে কোথায় গিয়ে অপলুশন হচ্ছে ভেরি সিম্পল আর কি করা যায় অ্যানজিওগ্রাফি করা যেতে পারে ওকে সিটি অ্যানজিওগ্রাফি সিটি গাইডেড অ্যানজিওগ্রাফি করা যেতে পারে এমআরআই গাইডেড এমআর এনজিওগ্রাফি করা যেতে পারে ব্লাড টেস্ট কি করা যেতে পারে রুটিন ব্লাড টেস্ট গুলোর মধ্যে দেখে নিতে হবে যেমন সিবিসি এলএফটি লিপিড প্রোফাইল সি সুগার আছে কিনা যেহেতু ডায়াবেটিক একটা বিগ ফ্যাক্টর অ্যাথেরোস্ক্লেরোসিস একটা বিগ ফ্যাক্টর তাই লিপিড প্রোফাইল দেখে নিতে হবে এইগুলো দেখতে হবে এগুলোর মধ্যে আমি যাচ্ছি না অ্যাঙ্কেল ব্র্যাকিয়াল রিফ্লেক্স জানার দরকার নেই এখনই দিস ইজ ডপলার আল্ট্রাসোনোগ্রাফি যেটা আমরা খুব কমনলি করি ডুপ্লেক্স আল্ট্রাসোনোগ্রাফি অ্যাঞ্জিওগ্রাফি ইউ ক্যান সি দ্য আর্টারিস এই দেখো দেখতে পাচ্ছো আর্টারিটা যাচ্ছে এই দেখো এখানটা ক্লডিকেশন হলো মানে সরি মানে অকলুশন হলো এই যে সাপ্লাইটা আটকে গেছে কেন সি দেখা যাচ্ছে হ্যাঁ দেখো দেখা যাচ্ছে ক্লিয়ার একদম উল্টো সাইডের এর করা হয়েছে এই সাইডের দেখো একদম ক্লিয়ার কোথাও কোনো অক্লুশন নেই এইখানে দেখা যাচ্ছে তার মানে এখানে একটা প্লেক জমেছে ওকে এই জায়গাটা এই জায়গাটা সাপ্লাই ইজ সামহাউ হ্যাম্পার্ড দেখো এদিকে কত সাপ্লাই এখানে দেখো সাপ্লাই হ্যাম্পার হয়ে যাচ্ছে অক্লুশনটা হয়েছে এটা বিরাট অক্লুশন হিউজ অক্লুশন দেখো পুরো রাইট রাইট সাইডের সাপ্লাইটা নেই লেফট সাইডের সাপ্লাইটা আছে দেখতে পাচ্ছ Right side is supply tiny at the occlusion. Absence of flow in the right common iliac artery. See in the left common iliac artery, there is flow. In the right common iliac artery, there is no flow at all. Okay, so so it is a case of right sided peripheral vascular disease. So treatment, treatment of chronic arterial insufficiency.

re vascularation open sার্জারি or এন্ডো ভasান এন্ড থেরাপিউটিক এঞ্জিন সো re modification you কান সি স্মোকিং আমাদের স্মোকিং বন্ধ করতে হবে ডায়াবেটিস অবশ্যই লেস than seven পার্সেন্ট v সি রাখতে হবে দ্যাট ইজ গুড কন্ট্রোল হাইপারটেনশন a c innivators অবশ্যই দেওয়া যায় সো দ্রাগ of choice in again in vascular ডিসিজ

সবাই ম্যাক্সিমাম লিখেছে এইচ এম জি কো রিডাক্টেজ ইনিভিটার এল ডি এল এর পার্টটা কেউ লিখছিস না এটা লিখতে হবে কিন্তু যে স্ট্যাটিন এসছিল না এক্সপ্লেন হোয়াই স্ট্যাটিন ইউজড অ্যাজ এথেরো ইয়ে ডিস ডিসলিপিডেমিক এজেন্ট সেটাতে লিখছিস যে স্ট্যাটিন মেভালোনিক অ্যাসিড পাথওয়েটাকে তাই তো এইচ এম জি কো এ রিডাক্টেজ ইনিভিটার এটা একটা পার্ট নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যখন এটা করা হয় তখন আরেকটা কি হয় ওটা ওটা বইতে পড়বি লেখা আছে সেটা হচ্ছে কি যে বডি এলডিএল ডিএল প্রমোট করে দেখবি তারপরেই লেখা রয়েছে যখন কোলেস্ট্রল সিনথেসিসটা কমিয়ে দিলো বডি কি করলো এলডিএল রিসেপ্টার গুলোকে ফ্লেয়ার আপ করে দিল যত এলডিএল রিসেপ্টার গুলো ফ্লেয়ার আপ হলো তাহলে এলডিএল যেগুলো আছে সেগুলো রিসেপ্টারে বাইন্ড হয়ে গেল গট মাই পয়েন্ট যখন কোলেস্ট্রল সিনথেসিসটা কমিয়ে দিল তখন বডি কি করলো এলডিএল রিসেপ্টার সংখ্যা বাড়িয়ে দিল ওপেন করে দিল অনেক ওপেন হয়ে যায় যেগুলো এলডিএল ছিল সেগুলো বাইন্ড করে তাহলে কি হলো এলডিএল এর লেভেলটা কমে গেল হলো তাহলে স্ট্যাটিন যেমন কোলেস্ট্রল সিনথেসিস ইনহিবিট করে কোলেস্ট্রল কমাচ্ছে টিজি কমাচ্ছে একইভাবে এলডিএলটাও কমাচ্ছে যার ফলে কি হচ্ছে এইচডিএল আর এল এর রেশিওটা বেড়ে যাচ্ছে হলো তাহলে গুড কোলেস্ট্রল বাড়লো ব্যাড কোলেস্ট্রলটা কমলো এটা লিখতে হবে মোস্ট এফেক্ট স্ট্যাটিন আর একটা কি লিখতে হবে যে নাম্বার নাম্বার লিখবি লিখবি যেমন যেমন অ্যান্সার দেওয়ার লিখলি নাম্বার টু হচ্ছে এল ডিএল রিসেপ্টার আপ রেগুলেশন অ্যাজ এ রেজাল্ট ডিক্রিজ ইন দ্য ভ্যালু অফ এল নাম্বার থ্রি হচ্ছে কি অন লং টার্ম স্ট্যাটিন থেরাপি ওকে মোর দ্যান টেন ইয়ার্স ইট রিডিউসেস কার্ডিওভাস্কুলার ভার্cular রিস্ক সিগনিফিকেন্টলি কার্ডিয়ো রিস্ক সিগনিফিক্যান্লি কমায় স্ট্যাটিন ইফ আফটার ইউজ অফ টেন ইয়ার্স এটা হচ্ছে লং টার্ম এফেক্ট তিনটে এফেক্ট আছে প্রথম তো লিখছিস পরের দুটো লিখছিস না হচ্ছে স্মোকিং সিজেশন একটা ডায়াবেটিস কন্ট্রোল করো এইচ বিএনসি লেস দ্যান সেভেন নিয়ে যাও হাইপারটেনশন থাকলে হাইপারটেনশন তাকে কন্ট্রোল করো ওকে হাইপার লিপিডিমিয়া থাকলে তাকে স্ট্যাটিন দাও নিয়াসিন দাও আর কি অ্যান্টিপ্লেটলেট থেরাপি ওকে অ্যান্টিপ্লেটলেট থেরাপি আমাদের দিতে হবে দ্যাট ইজ অ্যাসপিরিন সেভেন্টি ফাইভ মিলিগ্রাম পার ডে ওকে

যার ফলে আচ্ছা কক্স ওয়ান ইনিভিটার কক্স ওয়ান ইনিভিটার ইনিভিশনের ফলে কি হবে কি কমলে থ্রম্বক্সেন এ টু তাই তো থ্রম্বক্সেন এ টু কমলো কক্স ওয়ান ইনিভিশন হলো এফেক্ট শেষ প্রস্টাগল্যান্ডিন এর উপর এফেক্ট থাকবে না পিজিআই টু এন্ডোথেলিয়াল সেলস থেকে আসে বেশ গুড পিজিআইটির কাজ প্লেটলেট এগ্রিগেশন করে না কমায় কমায় আর থ্রমবক্সের কি করে বাড়ায় তাহলে থ্রমবক্সের একটু ইনিভিশন হলো হলো ইনিভিশন হয়ে কি হল অ্যাডেশনটা কমে গেল তাহলে অ্যান্টি প্লেটলেট এফেক্ট এলো তাই তো আবার প্রোস্টাগ্ল্যান্ডিনের উপর এফেক্ট হলো তাহলে অ্যান্টি প্লেটলেট এফেক্ট চলে গেল হ্যাঁ এন্ডোথেলিয়াল সেলসে নিউক্লিয়াস আছে বেশ ও আবার আবার প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইন আইটু সিনথেসিস করতে পারবে তাহলে তো আরো আরো প্লেটলেট এফেক্ট চলে যাবে জায়গায় লেখ একটা জায়গায় লেখ লেখলে লিখলে আমি কি বলতে গেছি বুঝতে পারবি তখন প্লেটলেট একটা নাম্বার ওয়ান প্লেটলেট ইনিভিট থ্রম্বক্সিন এ টু এ নিয়ে কোনো সন্দেহ নেই তাই তো প্লেটলেট ইনিভিট থ্রম্বক্সিন এ টু তাহলে থ্রম্বক্সিন এ টু ইজ রেসপন্সিবল ফর প্লেটলেট এগ্রিগেশন সো তাহলে কি হবে অ্যারো দিয়ে লিখতে হবে কি যে অ্যান্টি প্লেটলেট এগ্রিগেশন ইনহিবিটেড অ্যান্টি প্লেটলেট এফেক্ট তাই তো হলো আচ্ছা আর কি করে প্রস্টাগ্রাইন্ডের উপর এফেক্ট কি

তাহলে pg i কে যদি inভিড করে তাহলে প্লেটেড এগ্রিগেশন হবে তো তাই না তাহলে লেক তাহলে প্রস্ট্রাগ্লান্ডিং আই টু প্রস্ট্রাগল্যিন i two প্রমোট প্লেটলেট এগ্রিগেশন তাই না তাহলে কি হবে তাহলে রেজাল্ট কি হবে pজি কে যদি ইনফিট করে তাহলে কি হবে লেটলেট এগ্রিগেশন হবে না হবে না হবে হুম হবে তো তাহলে লেখ সেটা তাহলে অ্যারো দিয়ে লেখ যে

প্লেটলেট এগ্রিগেশন তাহলে ওটা যদি ইনিভিটেড হয় তাহলে প্লেটলেট এগ্রিগেশন হবে তো তাহলে কি হলো তাহলে একটা হলো প্লেটলেট অ্যান্টি প্লেটলেট এফেক্ট একটা হলো প্লেটলেট এফেক্ট প্রো প্লেটলেট এফেক্ট তাহলে তো এফেক্ট নালিফাই হয়ে যাওয়া উচিত হ্যাঁ গড়বড়টা বোঝা গেল কোথায় খালি নিউক্লিয়াসের উপর ডিপেন্ডেন্ট নয় এই ঘেটে গেছে এবারে হম তাহলে অ্যান্সারটা কি হবে লিখো অ্যান্সার দেখো এখানে হচ্ছে গল্প প্লেটলেট মানে অ্যাসপিরিনের তিনটে ডোজ

উইল ইনিভিট বোথ বোঝা গেল থ্রি টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম পার ডে উপর অ্যাসপিরিন কখন দেবো আমরা যখন অ্যাসপিরিন দেবো অ্যাজ অ্যান ইন কেস অফ ইনফ্ল্যামেশন অ্যাজ অ্যান এনসেড আমরা যখন অ্যাসপিরিন দিই তখন অ্যাসপিরিন কে তিনশো উপর দিতে হয় তবে না ওর এনসেড এর এফেক্ট থাকবে তাহলে যখন অ্যাসপিরিন কে আমরা এনসেড হিসেবে ইউজ করছি

প্লেটলেট থেকেই তো বেরোয় থ্রম বক্স এ টু থ্রম বক্স এ টু একবার বাইন্ড হয়ে গেলে কেন পারে না কারণ ঠিক নেই তো আমি রাইটার রং লেক এটা ওয়ান্স দ্য থ্রমবক এ ইজ বাই লোডোজ অ্যাসপিরিন Once the thromboxane A2 is inhibited by low dose aspirin, <coughs> further thromboxane A2 synthesis by platelet cannot happen.

জুড়ে গেছে হলো এইবারে বা জোরে নি যাই হয়ে যাক কন্ডিশন হয় জুড়ে রয়েছে বা জোরে নি থ্রম্বক্সেন এটু যা আছে এর মধ্যে অ্যাসপিরিন ব্লক করে দিয়েছে হলো এদের দুজনেরই নিউক্লিয়াস নেই এও থ্রম্বক্সেন এটু বানাতে পারছে না এও থ্রম্বক্সেন এটু বানাতে পারছে না তাহলে অ্যান্টিপ্লেটলেট এফেক্ট এসে গেল ক্লিয়ার এইবারে এই যে ইনিভিশানটা হলো এই ইনিভিশানটা তাহলে ইরিভার্সিবল হয়ে গেল কারণ একবার ইনি ব্লক হয়ে গেল তো আর তো এনজাইম নেই প্লেটলেটের মধ্যে তাই না ব্লক হয়ে গেল তো ক্লিয়ার আর নট প্লেটলেট থ্রম্বক্সিন দিচ্ছে যেটা দিল সেটা অ্যাসপিরিন ব্লক করে দিল লোডোজে তাহলে প্লেটলেট আর ফারদার থ্রম্বক্সিন এটা তৈরি করতে পারবে না যতক্ষণ না নতুন প্লেটলেট আসছে নিউ প্লেটলেট আসবে সে আবার থার্মোসিন দেবে তখন আবার হবে তাই তো তাহলে প্লেটলেট কতক্ষণ থাকে বডিতে সাত দিন থ্রি টু সেভেন ডেজ তাই তো তাহলে অ্যাসপিরিন এফেক্ট কতদিন থাকা উচিত সাত দিন তাহলে অ্যাসপিরিন প্রত্যেকদিন দিয়ে কেন সাত দিন একবার দিলেই হতো রাইট এটা নিয়ে ডিবেট আছে আমরা এটা গেলাম না এই পয়েন্টটা এখন ঢুকলাম না কিন্তু এর আরেকটা অ্যাঙ্গেল তোদেরকে বলি সেটা হচ্ছে বিকজ এফেক্ট অফ অ্যাসপিরিন ইন বডি ফর ডেজ এই কারণে থাকে তাই সেই জন্য কোনো মেজর অপারেশন করার আগে আমরা বলি অ্যাসপিরিন হোল্ড রাখুন ফর সেভেন ডেজ দিস ইজ দ্য কজ যে আমরা বলি না এক্সপ্লেন হয় আসে দেখবি অ্যাসপিরিন শুড বি হোল্ড বিফোর অ্যান্ড অপারেশন সেভেন ডেজ পেশেন্ট ডক্টর বলে দেয় আপনি ও অ্যাসপিরিকোস্পেরিন খান রাত্তিরে সাত দিন বন্ধ রাখুন তারপর আবার পিটাই মাইনার পিটিসিটি করে আমরা অপারেশন করবো বলে তো কেন বলে তার কারণ হচ্ছে এইটা কারণ অ্যাসপিরিন একবার প্লেটলেটের থ্রমবক্সের লিডেও ব্লক করে দিলে প্লেটলেটের নিউক্লিয়াস নেই প্লেটলেট আর থর্ম্বক্স তৈরি করতে পারবে না যদি না পারে তাহলে সেই প্লেটলেটের অ্যান্টি প্লেটের এফেক্ট পামায়ন্ডলি লস্ট তাহলে কি করে সেটা বডি রিগেন করবে বডি আবার নতুন প্লেটলেট বানাবে সেই প্লেটলেট যখন ব্লাডে আসবে প্লেটলেট অ্যাকশন আবার আসবে তাহলে কতক্ষণের জন্য অ্যাসপিরিনের এফেক্ট রয়ে গেল সেভেন ডেজ পারসিস্ট করে গেল একটা ট্যাবলেটের এফেক্ট কিন্তু ড্রাগটা কিন্তু চব্বিশ ঘন্টা বডি থেকে বেরিয়ে চলে গেছে থিঙ্ক অফ দ্য ম্যাজিক দ্য ড্রাগ অ্যাসপাইডস ফার্মাকোকানেটিক্স ইট হ্যাজ লেফট দ্য বডি

প্লাজমা হাফ লাইফ একটা হচ্ছে এলিমিনেশন হাফ লাইফ আরেকটা হচ্ছে বায়োলজিক্যাল এফেক্ট হাফ লাইফ এই যে অ্যাসপিরিনটা প্লাজমা হাফ লাইফ হয়তো ছ ঘন্টা ছ ঘন্টা পর বেরিয়ে চলে গেছে এলিমিনেশন হাফ লাইফ হয়তো চোদ্দ ঘন্টা এলিমিনেশনও হয়ে চলে গেছে কিন্তু বায়োলজিক্যাল এফেক্ট রয়ে গেল সাত দিন এইটাকে বলে বায়োলজিক্যাল এফেক্ট হাফ লাইফ অফ এ ড্রাগ বোঝা গেল ক্লিয়ার তাহলে এক্সপ্লেন হয় হলো ওয়াই লোডোস অ্যাসপিরিন ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যান্টিপ্লেটেড এজেন্ট হলো এক্সপ্লেন হোয়াই অ্যাসপিরিন শুড বি স্টপ সেভেন ডেজ বিফোর সার্জারি ক্লিয়ার কোনো ডাউট আছে এবার লাস্ট পয়েন্ট আসছি সেটা হচ্ছে যে যেটা বললি এনোথেলিয়াল সেলের নিউক্লিয়াস থাকে বললি না এন্ডোসেলিয়াল সেলের নিউক্লিয়াস থাকে তাই প্রোস্টাগ্ল্যান্ডিন আই টু আবার সিনথেসিস করে নেবে রাইট এই কারণে প্রশ্নটা তোদের করা উচিত ছিল যে লোডোস অ্যাসপিরিন শুধু থ্রম্বক্সিন এটুকুই নিবিট করে তাহলে হাইডোস অ্যাসপিরিন করে না কেন মানে হাইডোস অ্যাসপিরিন নালিফাই হয়ে যাচ্ছে কেন দুটো এফেক্ট নালিফাই হয়ে যাচ্ছে এই কারণে বিকজ এন্ডোথেলিয়াল সেল হ্যাজ নিউক্লিয়াস কারণ হাইডোসে যখন প্রস্টাগল্যান্ডিন ইনহিবিটেড হয়ে গেল হাইডোজে কি হচ্ছে দুটো ইনহিবিট করছে থ্রম্বক্সিন এটিকেও করছে প্রস্টাগল্যান্ডিন এটিকেও করছে কিন্তু হাইডোজে কি হচ্ছে এন্ডোথেলিয়াল সেলে নিউক্লিয়াস আছে তাহলে প্লেটলেট যে নিউক্লিয়াস নেই বলে থ্রম্বক্সিন এটিকে বানাতে পারলো না এন্ডোথেলিয়াল সেলে নিউক্লিয়াস আছে ও জানে অ্যাসপিরিন ব্লক করুক আমি আবার পিজিআই2 বানিয়ে দেব তাহলে হাইডোজ অ্যাসপিরিনও একই ভাবে দুটোতেই কাজ করছে কিন্তু হাইডোজ অ্যাসপিরিনের ক্ষেত্রে বিকজ এন্ডোথেলিয়াল সেল হ্যাজ নিউক্লিয়াস

রিওলটিব আরবিসির ওয়ালটা ডিফর্মমিটিং করে মানে আরবিসির ভিসকোসিটি কমে দেয় সেটাকে বলে রিওলটিক এফেক্ট আচ্ছা সিলোস্টাজল সিলোস্টাজল ইজ ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর ওকে ইউ নো ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর পড়া জিজ্ঞেস নাম বল ফসফোডাইএস্টারেজ ইনহিবিটর হ্যাঁ

এগুলো সার্জিক্যাল টেকনিক আমি বলি অপারেশন সার্জিক্যাল অপশনস ইউ সি ইউ ক্যান ওপেন আর্টারি এন্ড দেন রিমুভ দা রিমুভ দা অ্যাক্সিডেন্ট দেখো ওপেন করে এই যে কার্ডিওভাস্কুলার থোরাসিক সার্জারি সিটিভিএস যারা করে তারা করবে আর্টারিটাকে কেটে এই যে প্লেকটাকে ভেতর থেকে বার করে দিচ্ছে দ্যাট ক্যান অলসো বি ডান এগুলোর মধ্যে আমি যাব না এগুলো সার্জিক্যাল প্রসিডিউর মেইনলি ইউ ক্যান সি এই যে দেখো এই যে আর্টারিটার মধ্যে atherosclerotic প্লেক জমেছে এই যে কোলেস্টেরল এলডিএল ভিএলডিএল গুলো এই জমেছে এটা প্যাথলজিতে পড়বে এটা প্যাথোফিজিওলজি রবিনসের বইতে একটা ছবি আছে আমার মনে আছে এখনো রবিনসের বইতে একটা ছবি আছে atherosclerotic প্লেকের প্যাথোফিজিওলজি রবিনসের দুটো বই আছে একটা রেড একটা গ্রিন আছে না নাকি এখন আর নেই হ্যাঁ আছে দুটো আছে এখনো তো একটা রেড আছে একটা গ্রিন আছে তো দুটো বইতেই ছবিটা রয়েছে বিউটিফুল পিকচার ওকে কি পড়িস তোরা হর্ষমোহন হ্যাঁ হর্ষমোহন এগুলোর মধ্যে যাচ্ছে না এগুলো সার্জিকাল টেকনিক বেকারে আলোচনা করে এখন লাভ নেই সময়ও নেই আচ্ছা এটা একটু জেনে রাখো বার্জার্স ডিজিজ বার্জার্স ডিজিজ ওকে বার্জার্স ডিজিজ নন এথেরোস্কোলোটিক ভাস্কুলার ডিজিজ এই দেখো এই যে হয়েছে অনেকটা ডায়াবেটিক ফুট আলসারের মতন দেখতে সেগমেন্টাল রেকারিং হয় যে এক একটা সেগমেন্টে বসে ভ্যাসো অক্লুসিভ ফেনোমেনন এই ভেসেল গুলো অক্লুশন হয়ে যায় মেইনলি ভ্যাসো অক্লুসিভ ফেনোমেনন আর সেগমেন্টাল অ্যাথেরোস্কোলিয়া হয় এগেন বার্জাস ডিজিজেরও ট্রিটমেন্ট সেম মেনলি ডায়াবেটিস থাকলে কন্ট্রোল করতে হবে হাইপারটেনশন থাকলে কন্ট্রোল করতে হবে স্মোকিং থাকলে বলতে হবে স্মোকিং সিজেশন করুন আর কিছু মেডিকেশান আছে সেগুলো দিতে হবে ডায়েট কন্ট্রোল করতে হবে মেডিকেশান বলতে কি এগেন পেন্টক্সিফাইলিন ওকে দ্যাট ইজ দ্য মেডিকেশান এছাড়াও প্রোস্টাগল্যান্ডিন দেওয়া যেতে পারে প্রস্টাসাইক্লিন আর পিজিআই টু এই যে হম দ্যাট ইজ ইলোপ্রস্ট

আচ্ছা ভেরি ইম্পর্টেন্ট এটা একটুখানি দেখে রাখ রেনার্স ফেনোমিনন ওকে রেনার্স ফেনোমিনন ইজ এক্সেসিভলি রিডিউসড ব্লাড ফ্লো ইন রেসপন্স টু কোল্ড অর ইমোশনাল স্ট্রেস কজিং ডিসকালারেশন অফ দ্য ফিঙ্গার স্টোস অ্যান্ড অকেশনালি আদার এরিয়াস কি করে এটা ডায়াগনোসিস হয় এটা খুব কমন ডায়াগনোসিসটা দেখবি বাড়িতে মহিলারা সিনিয়র যারা তারা বলে যে অনেকেই সবাই নয় যে বরফের মধ্যে হাত দিলাম হাতটা না একেবারে অবশ্যই গেল আঙ্গুলগুলো কয়েক মোমেন্টের জন্য আর খুব ব্যথা হয় ঠিক আছে একইভাবে গরমের কাছাকাছি গেল হাতের মধ্যে খুব এই জায়গাগুলো সব নীল হয়ে যাবে ওকে প্রথমে হয়ে যাবে সাদা তারপর হয়ে যাবে নীল তারপরে হয়ে যাবে রেড ওকে হোয়াইট ব্লু অ্যান্ড দেন রেড এটাকে বলে রেনর্ডস ফেনোমিনাল রেনর্ডস ফেনোমিনাল হ্যাঁ রেনর্ডস ফেনোমিনাল ওকে একটা ড্রাগ আছে যেটা রেনর্ডস ফেন কন্টারটেড

যেমন এসএলই হতে পারে জোগরেন সিনড্রোম হতে পারে রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে মাল্টিপল স্ক্লেরোসিস হতে পারে यूजুয়ালি বাইলেটারাল বোথ আর্মস অর ফিটস আর এফেক্টেড এই দেখো এই দেখো দেখছো সাদা হয়ে গেছে এই এই দেখো দেখতে পাচ্ছো হ্যাঁ এখানে হাতটা দেখো এই জায়গাটা দেখো এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ এটা পরে ব্লুইশ হয়ে যাবে তারপর রেড হয়ে যাবে

ড্রাগ থেরাপি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ভাস্কুরাসেল ক্যান বি গিভেন আর বটক্স করা যেতে পারে তো বটক্স শুধুমাত্র স্কিনেই ফেসেই হয় না সব জায়গায় বটক্স করা যায় ওকে